হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের লেশন এইটের গুড বাই টু দ্য মুন এটার ইউনিট থ্রি বেঙ্গলি মিনিং করবো এর আগের দিনে আমি ইউনিট ওয়ান ইউনিট টু বেঙ্গলি মিনিং করেছিলাম যারা দেখুনই এখনও দেখে নাও এজ নাম্বার এইট্টি ফোর সাম ওয়ান কল্ড আউট টু মাই ফাদার কেউ একজন আমার বাবাকে ডাকলেন গভর্নর গভর্নর দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ প্রেস মানে সাংবাদিক এবং টিভির লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে মানে ওরা চাঁদ থেকে প্রথম পৃথিবীতে এসেছে সেজন্য সাংবাদিক ও টিভির লোকেরা অপেক্ষা করছে ও শিওর আই উইল কাম রাইট আওয়ে ও নিশ্চয়ই আমি এক্ষুনি আসছি তার বাবা বলল। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য আইল আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য আইল মানে হচ্ছে আমি তাকে দেখলাম লিভ মানে চলে যাচ্ছে ডাউন দ্য আইল ডাউন মানে ধরিয়া দ্য আইল আইল মানে কি বলতো আইল মানে হচ্ছে যে কোনো মানে বাসের কোনো ধরো বাস আমরা যখন কোনো বাসে চাপি দেখি দু সাইডে দুটো সিট আছে মানে দুটো দুটো করে সিট আছে কিন্তু মাঝখানে একটা যাওয়ার জায়গা আছে সেই জায়গাটাকে বলা হচ্ছে আইল না আমি দেখলাম আমার বাবা সেই সেই জায়গাটা দিয়ে চলে যাচ্ছে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ আই সোয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর মানে আমি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আমার পাটা নিচে নামালাম আই রিয়েলাইজ স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট আই রিয়েলাইজড মানে আমি বুঝতে পেরেছিলাম স্ট্যান্ডিং মানে দাঁড়ানোটা ওয়াজ টাফ খুবই কঠিন অ্যান্ড ওয়াকিং এবং হাঁটাটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট হাঁটাটা হচ্ছে আরও কঠিন মানে দাঁড়ানোটা তো কঠিনই কিন্তু তারপরে যে দাঁড়ানোর পর যে হাঁটবো সেটা তো আরোই কঠিন তারপরে দেখো আই প্র্যাকটিসড মানে আমি অভ্যাস করেছিলাম ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার ফুট আদার আপ অ্যান্ড ডাউন দ্য আইল মানে আমি প্র্যাকটিস করছিলাম যেহেতু তার কাছে কঠিন লাগছিল হাঁটাটা সেজন্য সে প্র্যাকটিস করছে ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার মানে এক পা এক পা আপ অ্যান্ড ডাউন দ্য আইল মানে আইল মানে কি বললাম সেই যে মাঝখানের জায়গাটা মানে বাস বা কোনো জানের মানে সাইডের সিট আছে কিন্তু মাঝখান একটা যাওয়ার জায়গা আছে সেটাকেই বলা হচ্ছে যে সেই আইলের মাঝখান মানে সেখানটা দাঁড়িয়ে এক পা এক পা করে আপ অ্যান্ড ডাউন একবার এগোচ্ছে একবার পিছাচ্ছে মানে এগিয়ে পিছিয়ে এগিয়ে পিছিয়ে একটু প্র্যাকটিস করে নিচ্ছে যেহেতু সে পাচ্ছে না দাঁড়াতে পারছে না তারপরে তো হার্ড ব্যাগ দাঁড়াতে হবে তাকে সেটাই তো পাচ্ছে না সেই জন্য সে প্র্যাকটিস করে নিচ্ছে একটু হোল্ডিং মানে ধরিয়া অন টু দ্য সিট ব্যাগস ফর সাপোর্ট মানে সেই যে বসার সিটগুলো সেগুলো ধরে সাপোর্ট দেওয়ার জন্য সেগুলো ধরে প্র্যাকটিস করছে আই পুট অন মাই জ্যাকেট মানে আমি আমার জ্যাকেটটা পরে নিলাম অ্যান্ড ওয়াক উইথ ডিফিকাল্টি টু দ্য এক্সিট পয়েন্ট মানে এবং ওয়াক উইথ ডিফিকাল্টি মানে খুবই আস্তে আস্তে তার কাছে কঠিন লাগছে এরকমভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ করে তো সে এসে ওরকম তার অস্বস্তি হচ্ছে সেই জন্য বলছে সে খুবই কষ্টসাধ্যভাবে যাচ্ছে টু দ্য এক্সিট পয়েন্ট মানে কি মানে যেখান থেকে সে এবার নেমে পড়বে সেই জায়গাটায় মানে প্রস্থান প্রস্থান করার জায়গাটাই সে যাচ্ছে মানে ওই যানটা থেকে যেখান থেকেও যাবে এক্সিট পয়েন্ট ওখানটায় যাচ্ছে কষ্ট করে আই শ এ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সারাউন্ডিং মাই ফাদার আই শ মানে আমি দেখেছিলাম এ ক্রাউড অফ রিপোর্টার্স মানে এ ক্রাউড অফ রিপোর্টার্স মানে কি মানে হচ্ছে একদল সাংবাদিকের ভিড় অ্যান্ড ক্যামেরাম্যান এবং ক্যামেরাম্যান সারাউন্ডিং মাই ফাদার মানে আমার বাবার চারপাশে সাংবাদিক এবং ক্যামেরাম্যান আমার বাবাকে পুরো ঘিরে ফেলেছে চারদিক থেকে ইট ওয়াজ রিয়েলি ইন নিউ ওয়ার্ল্ড এটা ছিল সত্যিই একটা নতুন পৃথিবী দেয়ার ওয়াজ এ স্টর্ম অফ ভয়েসেস মানে সেখানে ছিল পুরো কণ্ঠস্বরের ঝড় মানে সবাই একসাথে আছে তো সেজন্য বলছে যে প্রচণ্ড চিৎকার হচ্ছিল মানে একদম ঝড়ের মতো একদম কণ্ঠস্বর আসছিল হাউ লাউডলি দ্য পিপল অফ দ্য আর্থ টকড মানে কত জোরে জোরে পৃথিবীর মানে মানুষেরা কথা বলে মানে দেখো হয়তো মানে সেখানে প্রচন্ড লোক ছিল সেই জন্যই হয়তো ওরকম মনে হয়েছে যে কত সেই জন্য বলছে যে পৃথিবীতে লোকেরা কত জোরে জোরে কথা বলে উড ইউ শে দ্য ইস বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল ক্যান নেভার বি সলভ তখন একজন বলছেন যে উড উডিউ সে মানে গভর্নর আপনি কি বলতে পারেন দ্য ডিফারেন্সেস বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল ক্যান নেভার বি সলভ মানে আপনি কি বলতে পারেন যে উডিউ সে মানে আপনি কি বলতে পারেন দ্য ডিফারেন্সিস মানে পার্থক্যটা বিটুইন আর্থ অ্যান্ড মুন মানে পৃথিবী এবং চাঁদের যে পার্থক্যটা পিপল ক্যান নেভার বি সলভ মানে লোকেরা কি কখনো সলভ করতে পারবে না বা সমাধান করতে পারবে না তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে পৃথিবী এবং চাঁদের মধ্যে একটা পার্থক্য এটা এখানে বোঝাচ্ছে যে এটা কি কখনো সলভ হবে না এরকম একটা কোশ্চেন করছে রিপোর্টার কেপলারের বাবাকে আই এম কনভিনসড দ্যাট মানে আমি তাদেরকে আস মানে আমি আশ্বস্ত করলাম যে উইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার অফ আওয়ার প্রবলেমস মানে কি উইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং মানে একটা পরিষ্কার বোঝাপড়ার মাধ্যমে অফ আওয়ার প্রবলেমস আমাদের সমস্যাগুলো দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেল ইন এ ফ্রেন্ডলি ম্যানার মানে ডিফারেন্সেস মানে পার্থক্য ক্যান বি সেটেল মানে ঠিক করা যাবে ইন এ ফ্রেন্ডলি ম্যানার মানে বন্ধুত্বপূর্ণভাবে মানে আমি তাদের বললাম মানে সেই রিপোর্টারদের বললাম এখানে আমি বলতে কেপলারের বাবা বলছেন যে আমি তাদেরকে আশ্বস্ত করলাম যে একটা মানে পরিষ্কার বোঝাপড়ার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলে সমস্যা সমাধান করা যেতে পারে গভর্নর হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ গভর্নর আপনি কতদিন থাকবেন হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ মানে আপনি পৃথিবীতে কত জন্য থাকবেন আই গেস দ্যাট আমি মনে করি যে ইট মে টেক এটা নিতে পারে অ্যাজ লং অ্যাজ সিক্স মান্থ টু এ ইয়ার মানে এক বছরে ছমাস টু সেটেল আর ডিফারেন্সেস মানে আমাদের এই পার্থক্যটা বা মানে প্রবলেম যেটা চলছে ওটা ঠিক করার জন্য ছ মাস নিতে পারে এক বছরে ছমাস মানে এক বছরে ছমাস ওয়ান লাস্ট কোশ্চেন একটা শেষ প্রশ্ন গভর্নর আর একটা শেষ প্রশ্ন করা হচ্ছে রিপোর্টারদের দ্বারা নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন মানে আপনি আবার পৃথিবীতে এসছেন উইল ইউর টেল আওয়ার লিসনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ আর তওয়ার মন তো এখানে একটা জিনিস দেখো এই সেন্টেন্সটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে গভর্নর আগে পৃথিবীতে ছিলেন তিনি চাঁদে চলে গিয়েছিলেন কিছু হয়তো কিছুদিন আগে কিন্তু বোঝাচ্ছে কি যে আগে তিনি ছিলেন সেই জন্যই রিপোর্টাররা বলছেন যে আপনি আমাদের শ্রোতাদের বলবেন যে কোনটা হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ কোনটা আসল বাড়ি আপনার আর তোর মন পৃথিবী না চাঁদ দ্যাটস এ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার এটা হচ্ছে একটা খুবই কঠিন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য মানে এটা গভর্নর বলছেন যে এই কোশ্চেনটা খুবই কঠিন উত্তর দেওয়ার জন্য অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ মানে আমার সমস্ত সাংস্কৃতিক বন্ধন পৃথিবীতেই আছে মানে যখন রিপোর্টাররা কোশ্চেন করছেন যে কোনটা আপনার আসল বাড়ি তখন বলছেন যে এটা খুবই কঠিন উত্তর দেওয়াটা কারণ কি আমার সমস্ত সাংস্কৃতিক বন্ধন এই পৃথিবীতেই আছে বা পৃথিবীর সাথেই জড়িত এটাই বলছে বাট আই মাস্ট সে কিন্তু আমি অবশ্যই বলবো দ্যাট ইট ইজ দ্য মুন হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাইফ কিন্তু আমি অবশ্যই বলবো যে চাঁদই হচ্ছে আমার বর্তমান এবং ভবিষ্যৎ অ্যান্ড ফিউচার লাই মানে চাঁদেই আমার বর্তমান ভবিষ্যৎ শায়িত আছে মানে কি বোঝাচ্ছে যে পৃথিবীতে আমার সাংস্কৃতিক বন্ধন জড়িয়ে আছে কিন্তু চাঁদে আমার বর্তমান ভবিষ্যৎ আছে মাই সন ওয়াজ বর্ন দেয়ার মানে আমার ছেলে সেখানে জন্মেছে মাই ওয়াইফ ওয়াজ বিউরাইড দেয়ার মানে আমার স্ত্রীকে সেখানে কবর দেওয়া হয়েছে মানে সেখানে মারা গেছে আমরা আগেই পড়েছিলাম মাই ওয়াক ইজ দেয়ার মানে আমার কাজও সেখানে ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ বাট মুন ইজ হুম মানে পৃথিবীতে যে আমি এসেছি এটা ভালো লাগছে কিন্তু কাঁদি হচ্ছে আমার আসল বাড়ি ফাদার সম ইজ স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স অদার সম স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স মানে কি মানে এবার কেপলার বলছে যে বাবা আমাকে দেখতে পেলো আমি রিপোর্টারদের মাঝখানে দাঁড়িয়ে আছি ই গেব মি হিজ আর্ম মানে সে তার হাত দুটো বাড়িয়ে দিল মানে সে রিপোর্টারদের মাঝখানে দাঁড়িয়ে আছে তাকে যখন দেখল তার বাবা হাত দুটো বাড়িয়ে দিল তার দিকে তাকিয়ে উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড মানে আমরা একসাথে হেঁটে গেলাম অন দ্য ল্যান্ডিং প্যাড ল্যান্ডিং প্যাড মানে কি মানে যেখানে ওই ফেরিটাকে থামানো হয়েছিল সেই জায়গাটার কাছ দিয়ে গেলাম আমরা একসাথে হেঁটে ও আর ওর বাবা দ্য সান ওয়াশ জেন্টলি ওয়ার্ম মানে কি সূর্যটা ওয়াজ জেন্টলি ওয়ার্ম মানে আলতোভাবে গরম ছিল আলতোভাবে গরম মানে কি মানে ভালো লাগার মতো মানে যে গরমটা আমাদের আনন্দ দেয় সেরকম হালকাভাবে উষ্ণতা দিচ্ছিল আই লুক আমি তাকলাম ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিইং আউটসাইড উইদাউট এ স্পেস শ্যুট মানে কি ট্রো স্টেঞ্জ এটা ছিল অদ্ভুত বিইং আউটসাইড উইদ এ স্পেস শ্যুট মানে একটা স্পেস শ্যুট ছাড়া আমি বাইরে দাঁড়িয়ে আছি এটা তার কাছে একটু অদ্ভুত লাগছে মানে কি সে যখন চাঁদে থাকতো সে হয়তো স্পেস শ্যুট পরে থাকতো কিন্তু সে পৃথিবীতে এসে স্পেস শ্যুট পরে নেই সেটাই সে বলছে এটা আমার কাছে একটা অদ্ভুত লাগছে যে আমি স্পেস শ্যুট ছাড়াই বাইরে আছি আর্থ উইল সার্টেনলি বি ফান মানে পৃথিবীটা উইল সার্টেনলি বি ফান মানে নিশ্চিতভাবে মজাদার হবে মানে তার ভালোও লাগছে আবার মজাও লাগছে যে বাইরে দাঁড়িয়ে আছে স্পেস শ্যুট পরে নেই তাও দাঁড়িয়ে আছে সেজন্যই বলছে যে পৃথিবীটা আমি নিশ্চিতভাবে মজাদার হবে আই লে ব্যাক অ্যান্ড থট অফ পিরামিডস অ্যান্ড দ্য তাজমহল অ্যান্ড দ্য মিস্টিরিয়াস জাঙ্গেল বিল্ডিং অফ দ্য ইনকাস আই লে ব্যাক মানে আমি ফিরে এলাম অ্যান্ড থট এবং ভাবলাম অফ দ্য পিরামিডস অ্যান্ড দ্য তাজমহল পিরামিড এবং তাজমহলের ব্যাপারে ভাবলাম অ্যান্ড দ্য মিস্টিরিয়াস জাঙ্গাল বিল্ডিং অফ ইনকাস মিস্টিরিয়াস মানে হচ্ছে রহস্যজনক ইনকাস মানে হচ্ছে যে পিপল ফ্রম অ্যান অ্যান্সিয়েন্ট সিভিলাইজেশন ইন সেন্ট্রাল আমেরিকা মানে মধ্য আমেরিকার লোকজন ফ্রম অ্যান অ্যান্সিয়েন্ট সিভিলাইজেশন মানে প্রাচীন সভ্যতার মানে মধ্য আমেরিকার প্রাচীন সভ্যতার লোকজনদের কথা ভাবলাম উড সিক্স মান্থ বি টাইম এনআপ টু সি ইট অল মানে ছ মাস কি যথেষ্ট হবে এগুলো সব দেখার জন্য মানে পৃথিবীতে যে এত কিছু আছে সেইগুলো দেখার জন্য ছ মাসে কি হবে নাকি আরও বেশি সময় লাগবে এরকমই একটা মনের মধ্যে চিন্তা ভাবনা চলতে লাগলো পেপলার মাস্টারম্যানের তো গুড বাই টু দ্য মুনের ইউনিট থ্রি এখানেই শেষ হলো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব ফর মোর আপডেট